হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রায়হানা। আমি ইউটিউবে বিভিন্ন প্রোডাক্টের উপর রিভিউ করছি। অনেকদিন আগে থেকে আমি একটা ক্রিমের উপর নজর রাখছিলাম যে এই ক্রিমটি বাংলাদেশের অনেক সেলাররাই সেল করেন, কিন্তু আমি জানতাম না যে এই ক্রিমটি এখন এত বেশি পপুলার হয়ে গেছে যে যে কোনো পেজেই আপনি কিন্তু এই ক্রিমটি সেল করতে দেখবেন। এই ক্রিমটি বর্তমানে অনলাইন পেজ থেকে শুরু করে বাজারে 600 থেকে 1500 টাকা পর্যন্ত সেল হয়। তো এই ক্রিমের যে দাবিগুলো আছে যে আপনার স্কিনের যে ইমপ্রুভ করবে, যেমন আপনার অ্যাকনে স্পট রিমুভ করবে, মেসা থাকলে সেটাও রিমুভ করবে, এবং লাল তিল কালো তিল নাকি সব কিছু রিমুভ করে দেয়, এরকমই দাবি করেন। তো সেলারদের এমন এমন বক্তব্য শুনে আমি ক্রিমটি নিয়ে রিসার্চ করতে শুরু করি। তো যে রেজাল্ট আমি পেয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনারা এই ক্রিমটি কেনার আগে এর সত্যতা অ্যাটলিস্ট জেনে ক্রিমটি কিনতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি বলবো এই ক্রিমটি কেমন কাজ করে, কী কী কাজ করে, আদৌ কী কাজ করে নাকি, এবং এর আসল নকল চেনার পার্থক্য। তো প্রথমেই বলি, এই ক্রিমের আসল নকল চেনার কোনো পার্থক্য নেই। এই ক্রিমটি আসলে নকল একটি ক্রিম। এই ক্রিমের কোনো ওয়েবসাইট নেই। এই ক্রিম থাইল্যান্ডের প্রোডাক্ট হিসাবে কোনো ধরনের ওয়েবসাইটে সেল করা হয় না। থাইল্যান্ডের কোনো পেজেও এই ক্রিমটি আপনি পাবেন না। ইভেন আমরা যখন 4K+ ক্রিম বাজার থেকে কিনে আনি, সেখানে কিন্তু ডাইরেকশনের থাইল্যান্ডের সব কিছু লেখা থাকে। তো সেম ওয়েতে এই ক্রিমেও লেখা আছে, কিন্তু আপনি যখন গুগলে এই ক্রিম নিয়ে রিসার্চ করবেন তখন কিন্তু কোনো ইনফরমেশন পাবেন না। কিন্তু 4K+ ক্রিমের সব ইনফরমেশনই থাইল্যান্ডের পেজে দেয়া আছে। থাইল্যান্ড থেকে শুরু করে অনেক অনেক কান্ট্রিতে 4K+ ক্রিমটি ওয়ার্ল্ড ওয়াইড সেল করা হয়, কিন্তু 5K+ এক্স টু হোয়াইটেনিং নাইট ক্রিমটি ওয়ার্ল্ডের আর কোথাও সেল করা হয় না, একমাত্র বাংলাদেশ ছাড়া। কেউ যদি প্রমাণ করতে পারেন যে বাংলাদেশ ছাড়া অন্য কোনো কান্ট্রিতে কিংবা কোনো অনলাইন ওয়েবসাইটে এটি সেল হয়, তাদেরকে আমি বলবো যে নিচে এসে কমেন্টের লিঙ্কটা দিয়ে যাবেন যে কোথায় এই প্রোডাক্টটি সেল হয়। কিন্তু এই প্রোডাক্টের প্যাকেজিং থেকে শুরু করে এর গায়ে কিন্তু খুবই সুন্দর করে অনেক ইনগ্রিডিয়েন্টসের কথা ডেসক্রিপশন লেখা আছে, কিন্তু এই প্রোডাক্টটি আসল নকল সেদিকে না গিয়ে আমরা এর প্যাকেজিংটা যদি দেখি তাহলে আপনারা দেখতে পাবেন এর প্যাকেজিংয়ের যে উপরের অংশ সেটা সেখানে, মানে প্যাকেজিংয়ের উপরের দিকে এমনভাবে লক করা যেটা কি না সাধারণ যে আমরা লোকাল মার্কেটে প্যাকেজিং সেটার মতো। তো বাংলাদেশে একমাত্র এই প্রোডাক্টটি সেল হচ্ছে, অন্য কোথাও না। তো আমার ধারণা বাংলাদেশের কোনো একটি অঞ্চলে এই প্রোডাক্টটি সাপ্লাই করা হয় এবং কেউ এই প্রোডাক্টটি 4K+কে নকল করে বাজারে সাপ্লাই করে দিয়েছেন, যার কারণে হয়তোবা অনলাইন সেলাররাও এই প্রোডাক্টটি আসল নকল কি, এই প্রোডাক্টটি আদৌ আসল কি না সেটা যাচাই না করেই তারা সেল করছেন। যারা যারা সেলার আপুরা আছেন, ভাইয়ারা আছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, এই প্রোডাক্টের প্যাকেজিং দেখে আপনাদের কি মনে হয় যে এই প্রোডাক্টটি আসল প্রোডাক্ট, এই প্রোডাক্টের যে পলির যে পলিপ দেওয়া আছে যে প্যাকেজিং সেটা আদৌ কি কোনো ধরনের আসল প্যাকেজিং কিংবা কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট বলে আপনাদের মনে হয়? আপনারা খুব এই প্রোডাক্টের প্রচলনা করা শুরু করেছেন, তো আপনাদের লাভের জন্য সাধারণ জনগণের স্কিন নষ্ট হোক সেটা নিশ্চয়ই আপনারা চাইবেন না। তো আমার ভিডিওটি যদি কোনো ধরনের সেলারদের কাছে পৌঁছে তারা ডেফিনেটলি এই ক্রিমটির সম্পর্কে সত্যতা যাচাই করবেন। আমি বলবো না যে আমি একমাত্র সত্য, হয়তোবা আপনারা কোনো ইনফরমেশন পেতে পারেন। আপনারা যদি পান তাহলে নিচে কমেন্টে আমাকে ইনফরমেশনগুলো জানিয়ে দেবেন। তো এই ক্রিমটি কী কী কাজ করে সেদিকে আমরা নাই গেলাম। এই ক্রিমটি ব্যবহার করার আগে একবার অন্তত চিন্তা করবেন যে এই ক্রিমের কোনো সত্যতাই নেই, তো এই ক্রিম কেমন কাজ করবে। তো এই ছিল 4K+ এক্স টু হোয়াইটেনিং ক্রিম সম্পর্কে আমার বিস্তারিত রিভিউ। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে জানাবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।